দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে ফারনাজ আলম, ডিরেক্টর উইমেন্স ওয়ার্ল্ড। ফারনাজ, অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাড আই এম হ্যাভিং আ গ্রেট টাইম। ইয়েস, আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে আপনি তো উইমেন্স ওয়ার্ল্ডের ডিরেক্টর, তো এই পথ চলাটা কিভাবে, কি যতদূর জানি এত ছোট বয়সে এত বড় একটা অর্গানাইজেশনের ভার? আসলে আই হ্যাভ বিন ইন পার্ট অফ উইমেন্স ওয়ার্ল্ড এভার সিন্স আই ওয়াজ বর্ন বলতে পারি, কারণ আমি আমার মাকে সবসময় দেখেছি উইমেন্স ওয়ার্ল্ড নিয়ে কাজ করতে এবং আই হ্যাভ সিন ইট গ্রো, আমার চোখের সামনেই গ্রো হয়েছে। বাট ইট ওয়াজ দ্যাট আমি কোনো সময় এটার পার্টে ছিলাম না বা এটার সাথে কাজ করতে পারিনি, সিন্স আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হয়েছে বাইরে, আমি বাইরে পড়তে গিয়েছি। বাট আমার ফেব্রুয়ারিতে যখন শেষ হলো তখন আমি ঢাকায় আসি, এন্ড ঢাকায় এসে আই ফুললি টুক ওভার, আমি এখন উইমেন্স ওয়ার্ল্ডের সাথে কাজ করে আমার মায়ের সাথে কাজ করা শুরু করেছি। সো এটা আমার বলতে পারেন যে সবসময়ই একটা ইচ্ছা ছিল যেটা এখন পূরণ হচ্ছে। আচ্ছা, একজন পেশা হিসেবে আপনি একজন আর্কিটেক্ট, সো এই পেশায় আসলেন কিভাবে? আর্কিটেকচার আর মেকআপ, আসলে দুইটার একটা মিল আমি যেটা পাই সেটা হচ্ছে যে দুইটাই ওপেন ক্যানভাসে ড্র করতে হয়, পেইন্ট করতে হয়, ইউ বিল্ড ইট। সো এই যে পেশাটা, আমি যখন আর্কিটেকচারে পড়ি আমার এটা সবসময় ভালো লাগতো, কি আমার আর্টের প্রতি অনেক ঝোঁক ছিল সবসময়, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি লাইক আর্ট রিলেটেড কিছু একটা। সো তারপরে আমাকে যখন বলা হয় যে কিসে পড়াশোনা করবো, আই ফিনিশ মাই বায়োকেমিস্ট্রি, স্কিনের উপর পড়াশোনাটা করেছি। সো তারপরে আমি চিন্তা করেছি যে যেহেতু আমার ছোটবেলার থেকে শখ ছিল আর্কিটেকচারে পড়ার, সো আমি সেটার একটু পড়তে নিলাম। সো তারপরে পড়াশোনা, থ্যাংক গড, আমি বায়োকেমিস্ট্রি করার ইসে আমার ক্রেডিট ট্রান্সফারে আমার ওইটার টাইম লিমিট একটু কমে আসে। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। মানে বায়োকেমিস্ট্রি, দেন আর্কিটেকচার, তারপর হচ্ছে বিউটিফিকেশন, দুটোর একটা কম্বিনেশন করে। কম্বিনেশন বেসিক্যালি বায়োকেমিস্ট্রি করা হয় বিকজ আই ওয়ান্টেড টু বি ইন মাই মাদার্স লাইন। আচ্ছা আচ্ছা, আমি স্কিনের ব্যাপারে পড়াশোনা করেছি, অনেক কিছু জানতে পেরেছি, সো দ্যাট আই ক্যান বি ইন দিস বিজনেস। আমি যে নতুন নতুন টেকনোলজি এভরি ডে বের হচ্ছে, সো ইফ আই ডোন্ট নো অ্যাবাউট ইট তাহলে মাই মাদার্স এক্সপিরিয়েন্স ওয়ন্ট হেল্প মি গো ফার অ্যাওয়ে, সো আই হ্যাড টু নো ইট মাই সেলফ। অন টপ অফ ইট আই অলওয়েজ হ্যাড হার সাপোর্ট ইন মি, সবসময় আমাকে সাপোর্ট করেছে, বলেছে এটা আনো বা এটা দেখো, এখানে যাও। সো ইট ওয়াজ বোথ, একটা ভালো ইয়ে ছিল। তারপরে আমি যেহেতু বললাম যে আমার আর্কিটেকচার একটা শখ ছিল, সো দ্যাটস ওয়াই আফটার বায়োকেমিস্ট্রিটা পড়লাম। আচ্ছা, পড়াশোনাটা তো দেশের বাইরে হয়েছে, তো ওই ছোটবেলা থেকে কি প্ল্যানটা ছিল যে বাইরে পড়াশোনা করব, দেন দেশে ফিরে আসব, এরকম কি ছিল ফিরে আসার প্ল্যানটা? ফিরে আসার বলতে পারি যে ছিল, আমি সবসময় মানে বাইরে পড়তে যাব সেটার কোনো প্ল্যানিং ছিল না সেভাবে। মাই ব্রাদার ইউজ টু স্টাডি অ্যাব্রড, সো তখন আমার বাবা আমার ভাই সবাই মিলে একটু ডিসকাস করে তারা চিন্তা করলো যে না আমিও যাই পড়তে, সো ওইটা মানে কথায় কথায় হয়ে গিয়েছে, তারপরে গেলাম। আর ফিরে আসার যে এটা, আমার মা আমাকে সবসময় বলতো ইউ হ্যাভ টু কাম ব্যাক নো ম্যাটার হোয়াট, সো আই থিঙ্ক ব্রেইনের আমার পিছনে সব জায়গায় একটা সবসময় থাকতো যে না, নো ম্যাটার আমি কতদিন থাকি আই হ্যাভ টু গো ব্যাক। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, এবারে জানতে চাইব যে উইমেন্স ওয়ার্ল্ড এত বড় একটা দায়িত্ব, আপনাদের এতগুলো ব্রাঞ্চ, এত মানুষকে আপনার সার্ভিস দিচ্ছেন এত বছরে, তো যে শুরুটা আপনি যখন শুরু করলেন নিশ্চয়ই একটা অকুল পাথারে পড়া যায়, ও মাই গড আমি কি করব না করব, তো সেটা সম্পর্কে জানতে চাই যে জার্নিটা যে শুরু হলো ফেব্রুয়ারির পর থেকে। ফেব্রুয়ারির পর থেকে অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু সময়টা বেশি না, বাট আমি এই সময়ের ভিতরে কিন্তু অনেক কিছু শিখেছি, স্পেশালি আমার মার কাছ থেকে, বিকজ আই হ্যাড আ ফুল গাইডেন্স, অ্যান্ড আমার ফ্যামিলি কিন্তু অলওয়েজ অনেক সাপোর্টিভ, আমার ভাই বাবা সবাই অনেক সাপোর্টিভ, সো আমার ভুলটাকেও মাঝে মাঝে ওভারলুক করতো তারা। সো আমি যখন স্টার্ট করি, আই রিমেম্বার আমি একটা খুব ছোট্ট জিনিস নিয়ে স্টার্টটা করি, হ্যাঁ, যে আমি একটা ছোট্ট ডিপার্টমেন্ট দেখব, সো সেটার থেকে দেখা হয় কি আস্তে 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 এটা দেখি, ওইটা দেখি, ওটা দেখি, তখন আস্তে আস্তে আমি অ্যাডমিনিস্ট্রেশনটা দেখা শুরু করি। সো আমি কিন্তু মানে যখন স্টার্ট করি তখন একটু তো ভুল হয়েছেই, কিন্তু তারপরে দেখা গেল যে আমি আস্তে আস্তে সেই কাজে অনেক মজা পেলাম, ভালো লাগলো। সো আই থিঙ্ক সেই ভালো লাগার থেকে যখন আমার ইচ্ছা ছিল, আমার ফ্যামিলি দেখলো যে না আমার অনেক ইচ্ছা, সো সেই অনুযায়ী তারা তাদেরও সাপোর্ট ছিল, সো আই থিঙ্ক এখন আমি আই এম স্টেবল রাইট নাও, এখন অত ভুল টুলের চান্সেস নেই। ওয়াও, আরো অনেক কিছু নিয়ে কথা হবে, কিন্তু তার আগে একটা ব্রেকে যেতে হবে। দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পরেই ফিরে আসি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আবারও প্রতিদিনের আয়োজন বেলা শেষের সঙ্গে, আছে আমি চৈতি ফারহানা, এবং আজ আমাদের সঙ্গে আছে ফারনাজ আলম, ডিরেক্টর উইমেন্স ওয়ার্ল্ড। এবারে কথা বলবো, আপনাদের তো সামনে একটা কম্পিটিশন আছে যতদূর আমি জানি, সেটা সম্পর্কে জানতে চাই। অবশ্যই, ইটস কলড চ্যালেঞ্জ উইথ কালার। চ্যালেঞ্জ উইথ কালার, ইয়েস। সো আমি যখন বাংলাদেশে আসি, অ্যান্ড আমি যেহেতু বাইরে থেকে পড়াশোনা করে, আই হ্যাভ অলওয়েজ সিন দ্যাট বিউটি ইন্ডাস্ট্রি ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এখানে স্কিন কেয়ার লাইন বলা হোক, কসমেটিক লাইন বলা হোক, মেকআপ লাইন বলা হোক,
ফ্যাশন ইজ রিলেটেড টু ইট এন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ ভেরি বিগ। সো আমি যখন ঢাকায় আসি, ঢাকায় আসার আগে ওয়েন আই ওয়াজ স্টাডিং আর্কিটেকচার, তখন আমি লরিলের সাথে লরিলের একটা কম্পিটিশনে জিতে আমি ওদের অ্যাম্বাসেডর হই অ্যান্ড সেখান থেকে আমি আই গেট গেইন আ লট অফ নলেজ ইন দ্য ফ্যাশন ওয়ার্ল্ড ইন দ্য মেকআপ ওয়ার্ল্ড। সো আমি যেহেতু অলওয়েজ কালার্স নিয়ে পছন্দ করতাম, ঢাকায় এসে যখন আমি এই লাইনে মানে কাজ করা শুরু করি, I have seen a lot of people, a lot of talented people jara onek sundor bhabe makeup is a creativity. It's not like ami je rokom amader bangladesh e onek kotha thake na o acha makeup marlei kintu pocha lage ekta jeta ye ta thake, not really, it's not like that. A lot of people has a creativity, tara onek sundor sundor design theke shuru kore, it's all about art, how you do it, and then on top of it jodi technique ta jana thake then you can be a master in it. So I wanted to, for those talented people, ami tader jonno ekta platform korte cheyechi, and she platform tai হলো ফাইনালি, অ্যান্ড উইচ ওয়াজ ওয়ান অফ মাই মাদার্স ড্রিম টু, যে যাদের ক্রিয়েটিভিটির ভিতরে ইচ্ছা আছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকে। অন টপ অফ ইট আর লট অফ সাপোর্ট, এনটিভির অনেক সাপোর্ট ছিল। সো এই দুইটা মিলিয়ে সব কিছু করে উই ক্রিয়েটেড দ্যাট শো আমরা করলাম, অ্যান্ড দেন এখন সেটার কন্টেস্টটা চালু হয়ে গেছে ফ্রম ডিসেম্বর 29th। আচ্ছা, সো আমি এনটিভির সাথে একটা কাজ করেছিলাম উইথ মাই লট অফ লুকস, সেখানে আমি আমার বিভিন্ন লুকস দেখানো হয়েছে। আচ্ছা, সো সেই লুকসগুলো আই থিঙ্ক অ্যারাউন্ড 28টা লুকস দেখানো হয়। তো সেই লুকস থেকে আমি 12টা লুক সিলেক্ট করি, সিলেক্ট করে সেটা আমরা পাবলিশ করি এনটিভি অনলাইনে হয়েছে, এটা পাবলিশ করে মানুষ এখন যেটা করবে সেটা হচ্ছে তারা সেখান থেকে টেকনিকটা সেম রাখতে হবে, দে ক্যান অ্যাড ইন কালার্স, সো উইচ ইজ ওয়াই ইটস কল চ্যালেঞ্জ উইথ কালার্স। সো ওইটা করে যদি তারা তাদের তিনটা ছবি আমাদেরকে সেন্ড করে দিবে, ইফ দে আর সিলেক্টেড তাহলে আমরা পোস্ট করে দিব আবার এনটিভি অনলাইন পেজে, এন্ড দেন ভোটিং স্টার্ট হবে। আচ্ছা, দেন ভোটিং টাইম এটা কবে থেকে শুরু হবে? এটা এখন পর্যন্ত 16th এর জন্য শেষ করার আছে, বাট ইফ দেখা যাচ্ছে অনেকে রিকোয়েস্ট করছে যে আরেকটু মানে জানি বাড়ানো হয়, 16th জানুয়ারি পর্যন্ত লাস্ট আমরা ইয়ে নিব, পিকচার্স নিব, বাট দেখি আমরা একটু ডিসকাস করে যে যদি দেখি যে মানুষের এখন এখন থেকেই দেখছি যে অনেকে বলছে আপু আরেকটু আরেকটু এক্সটেন্ড করেন, আরেকটু ইয়ে করেন, সো দেখি যদি এরকম অনেক থাকে তাহলে আমরা হয়তো কিছু দিন ইয়ে করব। আর এটার আমাদের এটার যারা উইনার হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পরবর্তীতে কি করা হবে? আচ্ছা, যারা ফার্স্ট হচ্ছে দে আর গোনা গেট 1 লাখ টাকা, অ্যান্ড অন টপ অফ ইট আমাদের উইমেন্স ওয়ার্ল্ডে যত মেকআপের ধরনের আমরা বাইরে ক্রিয়েটিভিটি কাজ করছি দে আর গোনা বি ইনভলভড ইন, অ্যান্ড আমাদের সাথে একটা 1 ইয়ারের কন্ট্রাক্ট তাদের সাথে সাইন হবে। শুধু ফার্স্ট নাকি যে ফার্স্ট সেকেন্ড? শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড, বাট সেকেন্ড থার্ডের জন্য হবে সেটা 6 মান্থস না 3 মান্থস করে, সরি। আচ্ছা, সো ফার্স্ট যে হবে তার জন্য এটা 1 ইয়ার হবে, সেকেন্ড অ্যান্ড থার্ডের জন্য এটা 3 মান্থস হচ্ছে, অ্যান্ড অন টপ অফ ইট দে আর গেটিং হ্যাম্পার and তাদের গ্রুমিং সেশন হচ্ছে 3 দিনের, পুরো জিনিসটাই একটা ইয়ে হবে, এবং গ্র্যান্ড ফিনালেটা হচ্ছে 10th ফেব্রুয়ারি। আচ্ছা, এবং এই এই প্রতিযোগিতাটা নিয়ে তো আপনারা একটা প্রোমো করেছেন, সেই প্রোমোটা দেখে আসি। দর্শক চলুন এই প্রতিযোগিতাটাকে নিয়ে করা প্রোমো দেখে আসি। Attention, announcement important. আপনার কি আমার মতো মেকআপ নিয়ে খেলতে ভালো লাগে? আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গ্রেট কন্টেস্ট। It's Women's World and NTV's first makeup contest. My makeup! বিরতির পরে স্বাগত জানাচ্ছি আবারও প্রতিদিনের আয়োজন বেলা শেষে, সঙ্গে আছি চৈতি ফারহান এবং আজ আমাদের সঙ্গে আছেন ফারনাজ আলম, ডিরেক্টর উইমেন্স ওয়ার্ল্ড। কথা হচ্ছিল আপনার সঙ্গে, এবারে জানতে চাই আপনি তো একজন আর্কিটেক্ট, সো আর্কিটেকচার নিয়ে কি কোনো কাজ করা হচ্ছে না এই মুহূর্তে? করছি না আমি ইনফ্যাক্ট, বাট একটু হালকা টুকিটাকি করি, যেটা আমি বলতে পারেন ঘরোয়া স্টাইলে করা, শখে করা যেটা সেটা করছি। যেহেতু আমি এই লাইনে উইমেন্স ওয়ার্ল্ডে লাইনে, এন্ড ইটস এ ভেরি বিগ অর্গানাইজেশন, সেখানে আমি যেহেতু এন্টার করলাম আই ডোন্ট রিয়েলি মানে ওই টাইমটা চলে আসে না, তাছাড়া টুকিটাকি তো একটু মিডিয়াতেও কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাঙ্করিং তো আমরা দেখি, সো ওইটা নিয়ে জিজ্ঞেস করতে যে অ্যাঙ্করিংটা কেমন লাগে, অ্যাঙ্করিং যেহেতু অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন কেমন লাগে? অ্যাকচুয়ালি বলতে পারেন আমি সেই যে কাজটা করি আমার, এটা আমার সব প্রত্যেকটা মিডিয়ার সাথে আমার যত কাজই হয় না কেন শখেই হয়, সো আমাকে যখন ফার্স্ট বললো তখন আমি লাগে ওয়াই নট, লেটস ট্রাই ইট আউট, সো এই জন্য আমার খুব ভালো লাগে, অ্যান্ড করি ভালো লাগে, আর মানুষ যখন অ্যাপ্রিশিয়েট করে সেটা আরো ভালো লাগে। এবং ভিউয়ার্সরা যখন অনেক অ্যাপ্রিশিয়েট করে, তারা যখন অনেক লাইক করে, সেটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমাদের অলওয়েজ যেটা ছিল যে আমাদের পার্ট অফ ইট ওয়াজ আওয়ার বিজনেস ওয়াজ সার্ভিস বিজনেস, অ্যান্ড যখন আমাদের ক্লায়েন্ট খুশি হয়ে আমাদের সাথে ইয়ে করতো সেটাও যেরকম খুব ভালো লাগতো, এখানে আমার ভিউয়ার্সরা যখন খুশি হয়ে কিছু বলে সেটাও অনেক ভালো লাগে। এবং
এবারে জানতে চাই যে উইমেন্স ওয়ার্ল্ডের আপনাদের কিছু প্রোডাক্ট আছে, বিউটি কেয়ার প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে চাই। আসলে এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ছিল, মাই মাদার হ্যাজ ক্রিয়েটেড আ লং টাইম ব্যাক, অ্যান্ড এখন সেটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে মার্কেটে আমরা দিয়ে দিচ্ছি। ইটস হাইলি কোয়ালিফাইড, আপনি বলতে পারেন আমাদের কোয়ালিটি মেনটেনেন্স ভেরি গুড, অ্যান্ড আমরা হেয়ার অয়েল, ফেস ওয়াশ, বিউটি প্যাক, বিউটি মাস্ক যেটা, অ্যান্ড দেন উপটান, আমরা সব কিছুই রেখেছি। অ্যান্ড মাশাল্লাহ যারাই ব্যবহার করছে না কেন, এভরিবডি ইজ গিভিং সাচ এ পজিটিভ রেজাল্ট। সো ইটস নাও আউট দেয়ার ইন দ্য মার্কেট, মানুষ চেলে এখন যে পাবে। অ্যান্ড এটার প্রপার আমরা যেটা করবো সেটা ফিউচার, আরও এটা নিয়ে আমাদের এখন কাজ চলছে, এস্টাবলিশমেন্ট চলছে, তো আই এম শিওর ইনশাআল্লাহ ফিউচার এটা নিয়ে আরও অনেক কিছু দেখা যাবে। প্রোডাক্ট রেঞ্জ তো আরও বাড়বে, আরও প্রোডাক্ট তো আসবে, অনেক প্রোডাক্ট তো আসছে ইনফ্যাক্ট, অ্যান্ড অন টপ অফ ইট আমাদের এখন 11টার মতন প্রোডাক্ট আছে। আচ্ছা, 11টার মতন, বাট ইন আরও বাড়বে, আর মানুষের কাছে এখন চলে গিয়েছে অনেক মানুষের। আগে যেরকম শুধু আমাদের এটা ওমেন্স ওয়ার্ল্ড ব্রাঞ্চেই ছিল, বাট এখন কিন্তু আমরা বাইরে বিভিন্ন সুপার স্টোর, শপস এন্ড এভরিথিং, বাসার পাশে আমি বলতে পারবো এখন পাওয়া যায়। আচ্ছা বাহ, সো এটা মানুষের কাছে হাতের কাছে চলে এসেছে, হাতের কাছে চলে এসেছে, ঢাকার বাইরের মানুষরাও পাবে, যেখানে ওমেন্স ওয়ার্ল্ডের ঢাকার বাইরের মানুষ, হ্যাঁ সেটা ঢাকার বাইরের মানুষরাও পাবে। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগে এই প্রোডাক্টগুলো নিয়ে সেটা হচ্ছে যে মানুষ যখন ফিডব্যাকটা দেয় না, আর এত পজিটিভলি ফিডব্যাকটা দিচ্ছে, সেই জিনিসটা আমার সবচেয়ে বেস্ট লাগে, যে তারা ফার্স্ট একটা নতুন প্রোডাক্টের উপর ট্রাস্ট করে ইউজ করছে। আর আমাদের যে 25 ইয়ার্স ধরে আমরা একটা ইয়ে করেছি না, কোয়ালিটি মেনটেন, সেটা প্রোডাক্টও ট্রাই করেছি, বাট মানুষ যে অ্যাপ্রিসিয়েট করছে সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, এই প্রোডাক্ট সম্বন্ধে একটু জানতে চাই যে অনেক সময় আমাদের বিভিন্ন ক্রিম থাকে বা ধরেন প্যাক থাকে, যে ফেয়ারনেস প্যাক, ফর্সা হওয়ার জন্য বা চুল ভালো হওয়ার জন্য, এই ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো আপনারা যেসব কেমিক্যালসগুলো ইউজ করেন সেগুলো কি আসলেই কাজ করে? হ্যাঁ অফকোর্স, কাজ না করলে তো উই উডেন্ট ইউজ ইট, কারণ যেরকম অনেক সময় আমি একটা এক্সাম্পল দিই, যেরকম সানস্ক্রিন, সানস্ক্রিনে SPF 50 থাকতে পারে, 60 থাকতে পারে, 90 থাকতে পারে, ডিপেন্ড করে হোয়াট SPF ইউ আর ইউজিং, বাট এটা কি আসলে আমাদের উপর কাজ করছে, সান থেকে কি আসলে এটা ইয়ে করছে? অফকোর্স করছে, যদি না করতো তাহলে দেখা যেত কি যে আমরা যখন একটা ফর এক্সাম্পল বিচেই গেলাম, আমরা সানস্ক্রিন SPF 90, আমরা বিচের জন্য কেন বলি যে SPFটা আমরা বাড়িয়ে ইউজ করবো, কারণ তখন দেখা যায় যে ডাইরেক্ট সানলাইট যেটা থেকে আমাদের ক্ষতি হয় না, বাট রেটা থেকে আমাদের ক্ষতি হচ্ছে, সো সেটা আমাদের ডাইরেক্ট একটা কমিউনিকেশন হয়, সো দেখা যায় যে সেটাতে আমাদের সানের থেকে যে রেটা থেকে যে এফেক্টটা সেটা একটু বেশি হয়, সো সেটা কিন্তু কমিয়ে আনে। আবার যদি আমরা হোয়াইটেনিং প্রোডাক্টের কথাই বলি, হোয়াইটেনিং ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্ট হতে পারে কজিক, সো এটা ডিপেন্ড করে যে আমরা কোন রেশিওতে ইউজ করছি, অ্যান্ড অন টপ অফ ইট আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে আমরা কি সবচেয়ে ভালো প্রোডাক্টে ইউজ করছি, কোয়ালিটিফুল যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো কি ইউজ করছি, নাকি জাস্ট থাকে না, অনেক সময় থাকে যেমন বাজারে পাওয়া যাচ্ছে যে সেম মেটেরিয়ালসের একটা ডিফারেন্ট কোয়ালিটির ব্র্যান্ডের একটা নিয়ে আসলাম, সেটাই আমরা ইয়ে করলাম, সেটাও এগুলো ম্যাটার করে। সো সেই জন্য আমি সবসময় আমার ভিউয়ার্সদেরকেও বলি যে সবসময় মেক শিওর করতে হবে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট যেন সবসময় আমরা ইউজ করি, যেটা আমরা ট্রাস্ট করতে পারি। আচ্ছা বাহ, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই ওমেন্স ওয়ার্ল্ডের একদম অপ্রতিরোধ্য এবং বাহ চমৎকার। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি ওমেন্স ওয়ার্ল্ড নিয়ে আরও এগিয়ে যাওয়া? হ্যাঁ, ওমেন্স ওয়ার্ল্ড নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া, আমাদের প্রোডাক্ট লাইনটা নিয়ে এগিয়ে যাওয়া, এবং ইনশাল্লাহ মানুষের জন্য যদি আরও এরকম কিছু কনটেস্ট ইয়েতে আইডিয়াস আসে সেটা নিয়েও কাজ করা, এবং একসাথে সবাই মিলে কাজ করলে আমি শিওর উই আর গোনা গো আ বিট মাচ মোর ফার্দার। এখন অনেক ভালো একটা পজিশনে সবাই, আই থিঙ্ক যারা মিডিয়াতে কাজ করো বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে করছি, সবাই এভরিবডি ইজ ডুইং ভেরি ওয়েল, অ্যান্ড আমি এটা দেখে অনেক ভালো লাগে, অ্যান্ড আমরা আরও একসাথে কাজ করলে অনেক ভালো হবে ডেফিনেটলি। আচ্ছা, আজ থেকে 10 বছর পর ফারনাজ নিজেকে কোথায় দেখে? নিজেকে কোথায় দেখি? আই এম ওমেন্স ওয়ার্ল্ডের সাথে কাজ করে আই লাভ ডুইং বিজনেস, যেটা আমি করছি এখন, সো আই গেস ওখানে আমি কোথাও দেখবো নিজেকে, একটু ফার অ্যাওয়েতে কোথাও দেখবো, যদি কাজ এভাবে করে করে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ বাই দেন হয়তো কিছু একটা অ্যাচিভ করতে পারবো, বিউটি আইকন হিসেবে পেতে পারি, হয়তো কিছু একটা অ্যাচিভ করবো, এবং অন টপ অফ এভরিথিং বাই দেন আমি নিজেকে দেখতে চাই একজন মেন্টর হিসাবে, যে অনেক মানুষকে ওই জায়গাটা, ওই প্ল্যাটফর্মটা করে দিয়েছে, ইন্সপায়ার করেছি, অ্যান্ড আমি যে অনেক সুযোগ সুবিধাটা পেয়েছি না, আমি সেই সুযোগ সুবিধাটাও সবার জন্য আমি করতে চাই। খুব খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এত সুন্দর ইন্সপায়ারিং কথা, এতটুকু একটা মানুষ হচ্ছে, এত সুন্দর করে কথাগুলো বললেন, ভীষণ ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাড আ গ্রেট টাইম উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, দেখা হবে আবারও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।